আমি বুঝিয়া লইছি এই বাপু বাবার এই বন্ধু ওরে জান্নাত না দেয়া পর্যন্ত আমি যাব না মানিক সবই তুমি পারো তোমার ওই বান্দির ক্যান্সার আরোগ্য করিয়া সুস্থ করে দিও আর যদি হায়াত না থাকি গো সহি সালামত বিদায় করে দিও গো আমরাও তো একদিন চলিয়া যাব ওই কবরে কেমনে থাকবো যেখানে মা নাই বাবা নাই চার জনে কাম দিল আর এই কান্না সারা বছরের মধ্যে কেউ আমার একটু দেখতে পাবে না শীত যাবে গরম যাবে কত গরমের মৌসুম যাবে শীতের মৌসুম যাবে কেউ আমার একটু দেখতেও যাবে না গো হে দুনিয়ার মানুষ বিবি তোমার সাথে বেঈমানি করবে ছেলে মেয়ে তোমাদের সাথে বেঈমানি করবে বর্ষাতে ঝরকা লাগলেই দেখবেন যখন ডিভোর্স চায় বাবা রাগ মেজাজে যদি তালাক দিয়েই দেন বিবি আপনারে দেখবেন কয়েকদিনের ভিতরে লাল সুতা বের করে দিয়ে চলে যাবে অথবা বিবিরে আপনি তারায় দিবেন কারণ মানুষ মানুষের ভালোবাসা রাখার জন্য এক ঘন্টায় নষ্ট করার জন্য যথেষ্ট 30 বছরের জিন্দেগি মাত্র 30 সেকেন্ডে শেষ করে দিয়ে ভুলিয়ে যাবে আমার মালিক বলে বান্দা রে তুই যদি আমারে ভুলিয়া যাস আমি তোরে ভুলি না কোথায় খাবি কোথায় থাকবি জানো না আমি মওলা সবই করি বইল কথা কর না কেন তোর বিবির সাথে গ্যাঞ্জাম হইলে পরের বাসায় ঘুমাস আর এক রুমে ঘুমাস বিবি আর এক রুমে ঘুমায় কিন্তু মনে রাখবি রুম আর একটা থাকলে কি হবে যেমনে তোর মধ্যে জ্বালা পুরা হয় ও বান্দা আমার সাথে যারা প্রেম করছর যদি একটা সেকেন্ড আমি মওলারে না পাস তোর মধ্যে কত জ্বালা পুরা আমি মওলাই জানি ফানিমাল মওলা ওরে ইমান তোর ভিতর যে আমার ভিতর কি সম্পর্ক বান্দা তুই জানোস না কারণ যেইখানে পৃথিবীর কেউ জানতো না তোর মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে একটা বেলুন বেলুন কন্ডমের মতো একটা বেলুন এটার ভিতর আমি তোরে বড় করছি রসুনের সিল্কার মতো তোর মায়ের পর্দাটা যেই পর্দার ভিতরে যেই গ্যালারির মধ্যে তোরে যেই গ্যালাক্সির মাধ্যমে আমি তোরে বড় করছি আল্লাহু আকবার বলতে পারো না যেই গ্যালাক্সির মধ্যে যেই পর্দার ভিতরে তোরে বড় করছি ওরা যদি হাত দিয়ে একটা টান দেয় পর্দারা সিরা তোরে বাইর করা সম্ভব কথা কর না কেন হালাকি ওই পর্দাটার মধ্যে থাইকা তোর মাড়ের লা থাইছোর গুতাইছোর ফাটাইতে পারস ওই গ্যালাক্সিটারে যদি কোনো বাচ্চা লাথি দিয়ে ফাটাই ফেলায় মাও বাঁচবে না বাচ্চাও বাঁচবে না কেন বাচ্চার যেই পানির মধ্যে থাকে তুমি আর আমি যেই পানির মধ্যে আল্লাহ রাখছে এই পানিটা যদি মায়ের তল পেটে পড়িয়া যায় মারে বাঁচানো সম্ভব না কথা কর না কেন এইটা কোন সময় ফাটায় জানেন তার সিরে বয়জাবির মধ্যে আসছে এই এই পর্দা ডাল্লা ফাটায় দেয় তুমি আমার ডেলিভারির মাত্র আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে তখন মায়ের পানি ভাঙতে থাকে
ওই পানিটা তোমার আমার পানি, যেই পানির মধ্যে আমি আর তুমি ছিলাম। ওই পানিটা ভাঙার পরে যখন তোমার আমার ওই গ্যালাক্সিটা শুকায় গেছে, পর্দারা তোমার সাথে লেগে গেছে, তখন আমার রব্বে কারিম বলে আর তোর মারে যদি আর একটা মিনিট রাখি তোর মাও বাঁচবে না তুইও বাঁচবি না, আমি রব এখন তোরে দুনিয়ায় পাঠাবো। যদি সিজারের মাধ্যমে হয় ডাক্তারের ভিতরে আল্লাহ রহম ঢুকাইয়া দেয়, তাড়াতাড়ি সিজার কর, নাহলে মা বাঁচানো সম্ভব না। আর যদি এমনি এমনি হয় আমার মালিক ফেরেশতাকে বলে দেয় ওর ঘাটটা ধাক্কা দিয়া মায়ের লজ্জায় স্থানের জায়গাতে বের করে দেয়। যদি বের না করো সর মাও বাঁচবে না ও বাঁচবে না। আমার মালিক কয় বান্দারে ওই জায়গায় কেউ আসছিল না, আমি ছিলাম তো ওখানে, আমি ছিলাম। তোরে যদি ভালো না বাসতাম তাহলে দুনিয়ায় তোরে পাঠাইতাম না। বান্দা ভালো করে বোস, ওই জায়গার মধ্যে আমি রব তোর সাথে কত খেলা করছি, তুই যখনই খাবার চাইতি গো তোর মায়ের সাথে কোনো এক্সচেঞ্জের যোগাযোগ নাই, তোর পুরো বেলুনটা ভরা হলো পানি, ওখানে কোনো নলের ব্যবস্থা নাই, তুই খাবি। আমি রব আমার কুদরতি একটা জিনিস তোর মুখে লাগাই নাই, নাভিতে লাগাই, ওই নাভি দিয়ে তোর খাবার যখন যাইত তুই কান্তিও না লাত্তিও মারতি না। আমি রব্রে কেমনে ভুলে যাস, আমারে ভুলে গেলে চলবে না, আমি হলাম তোর একমাত্র মালিক, যে কোনো দিন তোরে সাইরা যাব না। দিবি তোরে সাইরা যাবে, তোর সাইতে ভালো স্বামী বাইলে চলে যাবে, সন্তান যদি ভালো টাকা পয়সা পায় মা বাপরে ভুলিয়া যাবে, বন্ধু বান্ধব বন্ধু গরিব হয়ে গেলে ভুলিয়া যাবে, আত্মীয় স্বজন গরিব হয়ে গেলে কেউ রে কেউ চেনে না। কিন্তু আমি মালিক এমন একজন মালিক, দুনিয়ায় সবাই তোরে ফেলাইয়া দিলে আমি ফেলতে পারি না। কথা বাস্তব না অবাস্তব? কথা বলে না কেন? সুলাইমান নবী বলে আল্লাহ জীবনে যদি একটা দেখতাম তুমি কেমন, এ সুলাইমান দেখবি, কিন্তু আজকে না মরার পরে। সুবহানাল্লাহ, জোরে কর, এ আরো জোরে কর, আপনার দেখার নিয়ত নাই? দেখবেন ইনশাআল্লাহ, দেখার নিয়ত আছে তো? আল্লাহ যেন আমাদের দেখার সুযোগ দান করে দেয়, তবে মৃত্যুর সাথে সাথে যেন রবরে আমরা দেখতে পারি, আল্লাহর পথে সবাইকে কবুল করেন। দুনিয়া সব নবী আল্লাহর দেখার লেগে পাগল ছিল, আর আমার আল্লাহ একজন মানুষের জন্য তারে দেখতে পাগল ছিল। চল আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার নবীর সাথে আল্লাহ দেখা দিবেন, দেখা দিবেন, প্রসেসিং চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে আমার নবী দেখবেন দুনিয়ার সিস্টেম আছে। মূসা আলাইহিস সালাম জান্নাত জাহান্নামের বর্ণনা করছে তার উম্মতের কাছে না দেখা, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে জান্নাত জাহান্নামের ভয় দেখাইছে না দেখা, আল্লাহ কইছে তাই হেটা বিবে বর্ণনা করছে। আদম আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম দেখছে, মারহাবা বলে আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাত দেখছে জাহান্নাম দেখে নাই, এটা মাথায় রেখে আদম আলাইহিস সালাম ছিল জান্নাতে, গেছেও জান্নাতে, এখন হয়তো জাহান্নাম দেখছে, কিন্তু আদম আলাইহিস সালামকে যখন বানায় উনি জাহান্নাম আল্লাহ ওনাকে দেখান নাই। ইয়াহিয়া আলাইহিস সালামকে জান্নাতের বর্ণনা করাইছে আল্লাহ, পৃথিবীতে যত নবী আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের বর্ণনা আল্লাহ করাইছেন এবং জাহান্নামের বর্ণনা করাইছেন, কিন্তু তাকে দেখা দেন নাই, দেখে কেউ বর্ণনা করে নাই। অনলি ওয়ান, একজন মানুষ জান্নাত জাহান্নাম ঘুরে আইসে দেখাইছে উম্মাতরে বলছে, সে হলো আমার প্রিয় নবী। আরো জোরে কর, আমার নবী যখন জান্নাত জাহান্নাম ঘুরে আইসে দেখতাছে তো হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা দেখতে কেমন? নবী বলে জান্নাতের কি বর্ণনা দিব আমি তোমার কাছে, করো জান্নাত জান্নাতের মতোই,
কালু সালামান সালামা, নবী শুধু এতটুকু বর্ণনা করেন কোরআনের আয়াত, কালু সালামান। তবে এটুকু মনে রেখো, আবু বকর শুধু জান্নাতে শান্তি আর শান্তি, অশান্তির কোনো বেলাম নাই। আল্লাহু আকবার। হুজুর জাহান্নাম কেমন? জাহান্নামের বর্ণনা আমি কি দেব? জাহান্নামের বর্ণনা জাহান্নামের মতোই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নাম শুনলেই তো ডর লাগে। নবী আমার বললেন, জাহান্নামের নাম শুন যদি ডর লাগে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে না। যারা জাহান্নামকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে, ও জাহান্নামে যাবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। যদি কোন জাহান্নামরে ভয় পাইলে আবার জাহান্নামে যাব না মানে? হ্যাঁ, 100% আপনি জাহান্নামে যাবেন না যদি জাহান্নামরে ভয় পান। কারণ কোরআনে আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, আমার ভয় যখন পাবি, জাহান্নামের ভয় যখন, তোর চোখ দিয়ে পানি প্রবাহিত হবে, তোর আর জাহান্নামে যেতে হবে না, জান্নাতের নাইমে যাবি। জান্নাতুল মাওয়া, হিয়া জান্নাতুল মাওয়া, তোমার জন্য জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে। কথাটা কে বলেছে? আমি কইছি, কোন সরকার কইছে? আসলে আপনাকে তো জান্নাত জাহান্নাম বুঝানোর সিস্টেম নাই। যদি কোন ইমাম সাহেব বুঝাইতে পারতো, ওই ইমাম পাগল হয়ে যেত। এই যে আমরা দেখাইতে পারি না, বুঝাইতে পারি না, এলাকে বিশ্বাসও করেন না, ঠিক মতো নামাজও পড়েন না, সুদ ঘুষের থেকে ফেরেন না। যদি জাহান্নাম দেখাইতে পারতাম, যে বেড়াই দেখো জাহান্নাম কারে করে। তবে জাহান্নাম দেখতে পারবেন কেমনে আমি এখন বুঝাই দিই। জাহান্নাম দেখতে পারবেন, মাঝে মাঝে দেখবেন গার্মেন্টসে আগুন লাগে, দেখছেন না? ট্রেনে কয়েকদিন আগে আগুন লাগছে না? যেভাবে লাগাইছে বা লাগছে, লাগছে তো আল্লাহ যদি লাগাইয়াই থাকে অথবা লাইগা থাকে, ওর ভিতরে যারা ছিল একটা লোক যদি বাইসে ফিরে আসে, ওরে জিজ্ঞেস করবেন জাহান্নাম কারে কয়। কথা মনে হয় বুঝাইতে পারি না। রানা প্লাজে আগুন লাগছে না? রানা প্লাজায় মনে আছে আপনাদের? এর ভিতরে কিন্তু অনেকে আল্লাহ পাক বাসায় রাখছে পঙ্গু অবস্থায়। আমি আমার জীবনে ওই মেয়েটার সাক্ষাৎকার শুনছিলাম, অনেক মিডিয়া তার সাক্ষাৎকার নিছে, যে তুমি ওর ভিতরে কেমন ছিলা। মেয়েটা চোখ বড় বড় করে বলছিল, আমি যে কেমন ছিলাম এটা একমাত্র আমি জানি আর আমার মাওলানা জানে। এক কথায় বুঝেনা জাহান্নাম কারে কয়। বাজানে কানি শেষ না, গত 2 বছর আগে বরিশালের একটা লঞ্চে আগুন লাগছিল। লঞ্চে যখন তলাটা পুরা টিনের উপরে আগুন লাগিয়ে গেল, আমার আল্লাহ যে বলছে জাহান্নামের তলাটা এমন গরম হবে তামার জমিন, আর লঞ্চের যে সাতটা ডেকটা ওটা তো লোহার জমিন। কথা কন না কেন? লঞ্চের জমিন কিসের? কথা কন। হ্যাঁ, আর জাহান্নামের তলা কি? কিছুটা তো মিল আছে। লোহা কিন্তু পানিতে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তামা কিন্তু সহজে ঠান্ডা হয় না, সময় লাগে। আমার মালিক বলে, দুনিয়ার বেঈমানেরা রে, জাহান্নামকে আমি আল্লাহ তামার জমিন দিয়ে রাখছি, লোহার চাইতে কিন্তু আগে কিন্তু তামাটা গলিয়ে যায় আগুনের হিট পাইলে। ওবাজার লঞ্চের যেই লোকটা নিস্তালে আগুন লাগলো, কাঠগুলা পুড়িয়া যখন টিনের উপরে অর্থাৎ জমিনের উপরে, লঞ্চের ট্যাগের উপরে যখন আগুনের তাপ শুরু হয়ে গেল, মানুষ পারে না দাঁড়ায় থাকতে, মানুষ পারে না আগুনে এমন ভাবে দরজা দিয়ে থাবা মারতেছে বাইরেইতে। একটা ছেলের বর্ণনা আমি নিজে শুনছি বাবা, যদি বলেন কেমনে,
এই ছেলেটা আমার কেরানীগঞ্জ কালীগঞ্জ থাকতো, ওই ছেলেটা আল্লাহ তারে বাঁচায় রাখছে। বলে হুজুর যখন আমি কেবিনের মধ্যে ছিলাম, আমরা দুই তিন বন্ধু ছিলাম, যখন দেখতাছি আমাদের গ্লাসগুলা কেবিনের গ্লাসগুলা গলিয়া গলিয়া পড়তাছে, আগুনের জিব্বা আমাদের রুমের মধ্যে ঢুকতাছে, তখন আমার দুই বন্ধু আর বের হতে পারে নাই। আমি রিক্স লইয়া লঞ্চের বিছনা চাদরকে কোন রকম ভাবে গায়ে পেঁচাইয়া আগুনের ভিতর দিয়াই যখন লাভ দিছি, হুজুর এই যে দেখেন হাতগুলা পোড়া, মুখটা পোড়া, আসলে এই পোড়াগুলা আমি মুছি, আমার মালিক যে জাহান্নামের কথা বলছে, বান্দা জাহান্নাম কানে শুনছোর চোখে দেখোস নাই। হুজুর আমি মাত্র দুই মিনিট ওই কেবিনের মধ্যে আগুনের ফুলকি দেখছি, আমি বুঝি লইছি জাহান্নাম কত ভয়ঙ্কর। আমার কলিজার যুবক ভাইরা, আল্লাহ জানো ওই পরিস্থিতি তোমার আমার না ফেলে, এই জন্যই তো আমার নবী বলছে আমার উম্মাহ যেন আগুনে পুড়িয়া পানিতে পড়িয়া না মরে, কারণ এই অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে পড়ে বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। কারণ এই অবস্থায় কেন বেঈমান হবে, এক নাম্বার কারণ হলো বাবা আগুনের মধ্যে পুড়লে সবাই রে বলে বাঁচাও বাঁচাও, আল্লাহর একবারও কয় না আমারে বাঁচাও, কতক্ষণ না কেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি একবার নমরুদরে বলতো আমারে বাঁচাও, ইব্রাহিম কিন্তু বেঈমান হয়ে যাইত। আল্লাহর খলিল একবারও কিন্তু নমরুদরে কয় নাই, কাউরে কয় নাই আমারে বাঁচাও, ইব্রাহিম আগুনে পড়ার আগেও বলে মালিক আমারে বাঁচাও, আগুনের মধ্যে বইয়াও বলে মালিক আমারে বাঁচাও। এই জন্যই আমার আল্লাহর সাথে সাথে ইনফরমেশন পাঠিয়ে দিলেন, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম তুই যখন কইছর আমারে বাঁচাও আল্লাহ, তাহলে তোরে হানান বাঁচাম, মারহাবা কর। আর যদি কেউ কয় পানিতে পড়া আমারে বাঁচাও, পানিতে বাঁচাবার ক্ষমতা নাই, কতক্ষণ না কেন। তার ভিতর আপনারা জানেন পৃথিবীতে একজন মাত্র নবী মাখলুকের কাছে পানাহ চাইছিল, আল্লাহর কাছে না চাইয়া। এই জন্য জীবনে কোনোদিন তার উম্মত নিয়া, তার উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না সুপারিশের কথা কইলে, একটা কারণে। নাম তার জাকারিয়া, নাম কি জোরে কর, আরো জোরে। এ ঘুমাইছি, ও গরম গরম পড়ছে, শীত ছিল ভালো ছিল। এই মুসলমানের সন্তান একজন মাত্র মানুষ, একজন নবীদের মধ্যে একজন, অন্য কেউ না, 2,24,000 পয়গম্বর মধ্যে কেউ মাখলুকের কাছে জীবন ভিক্ষা চায় না, একজন মাত্র নবী গাছের কাছে বলছিল গাছ আমারে বাঁচা, তার নাম জাকারিয়া, নাম কি জোরে কর। তার অন্তরে কিন্তু ছিল যে আমার মালিক বাঁচাবে, অন্তরে ছিল কে বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, কিন্তু মুখ দিয়া ফুসকে বেরোয় গেছে গাছ আমারে বাঁচা। ওই যে আমার কমের মানুষ আমার দাবড়াই লইছে ডাল সর কিনিয়া, বড় বড় রান্দা হলে আমার মেরে লেগে আমারে বাঁচা, গাছ তুই হাঁক হয়ে যা, 30 সেকেন্ডের মধ্যে গাছ হাঁক হইয়া মাঝখানে পর্দা করে দিয়া জাকারিয়া নবী ঢুকে পড়ছে। ঢুকতে দেরি আছে, আমার মাবুদের মাইন্ডে লাগতে সময় লাগে না, লাগে লাগে আমার মাল্লার মাইন্ডে লাগে, গাছ তোরে বাঁচাবে দেই তোরে কেমনে বাঁচায়, দেই তোরে কেমনে বাঁচায় জাকারিয়া কাছে। কমের মানুষ দাবরায় দে, হ্যাঁ আইলো গাছের কাছে, এই পাকড়া গাছ, কিন্তু গেল কই, উপরেও নাই নিচেও নাই এই পাশেও নাই পাহাড়ের ছিদ্রেও নাই, ঢুকলো কই হঠাৎ করে একজন কাই কেছেন দেহস না কই, এই দেখ চাদর বাইরে নিছে এটার মধ্যে ঢুকছে, কই বেটা তাজা গাছের মধ্যে আবার মানুষে কেমনে ঢুকে, কই তোরা জানোস না নবীরা জাদুকার, ওরা সব পারে, দেহস না যা কেন মাঝে মাঝে সাজে যায়, মাঝে মাঝে সূর্যরে যা কয় তাই হুনে, অতএব গাছরে কইছে গাছ হুনছে, তাই কি করণ যায় করাতল, দেখবে আমার কথা সত্য, করাতানা হইল
জাকানবের নিচে একটা গাছ কাটা হইল, গাছ পড়িয়াও গেল, গাছকে বাজান যখন দুই ফাল করতেছে, জাকানবী এখনো গাছের মধ্যে, এই দিক দিয়ে করাত লাগাইছে, এই দিক দিয়ে করাত লাগাইছে, দুই দিক দিয়ে কাটতেছে, পার কাজ দিয়েও কাটে, মাথার কাজ দিয়েও কাটে। আমার মালিককে জাকানবী ডেকে ডেকে বলে, মালিক তুমি কই গো? আমার আল্লাহ কয় আমার জায়গায় আমি আছি, তোর জায়গায় তুই নাই রে জাকারিয়া। আল্লাহ আকবার বললেন না, আমার জায়গায় তোর জায়গায় তুই নাই, আল্লাহ আমার জায়গায় আমি নাই, কেমনে বুঝলা আমি তো গাছের মধ্যে? ও জাকারিয়া তোর জায়গায় তুই নাই কেমনে বুঝলাম? আধা ঘন্টা আগেও তুই আমার কাছে ছিলি জাকারিয়া, এখন আমার আন্ডারে নাই, তুই গাছের আন্ডারে। মালিক আমার বাঁচাও, আমার মালিক কয় গাছ রে ক বাঁচাইতে, আল্লাহ গাছ আমারে বাঁচাইতে পারবে না? আমার অন্তরের মধ্যে ছিল, তুমি জানো তোর অন্তরে ছিল বিদায়, আমি তোরে বেঈমান করলাম না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, আমি জানি তোর অন্তরের মধ্যে আমি আছি, কেন তুই জবান দিয়ে বললি গাছ আমারে বাঁচা? যদি অন্তরে আমি না থাকতাম তোরে বেঈমান করে ফেলাইতাম, একবারে কাফের বানাই ফেলাইতাম, তোর অন্তরে খবর জানি বিদায় আমি তোরে কাফের খাতায় নাম দিলাম না, কিন্তু আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমারে বাঁচাও। আমার মালিক বলে যখন গাছের কাছে আশ্রয় চাইলি তখন আমি কইয়াছিলাম আল্লাহ তুমি তোমার জায়গায় ছিলা, তাহলে গাছের কো বাঁচাইতে আল্লাহ গাছ বাঁচাইতে পারবে না? এ জাকারিয়া গাছ যখন বাঁচাইতে পারবে না, আমি মালিকের মাইন্ডে লাগে গেছে তুই আর বাঁচবি না। আল্লাহ আমি তোমার জন্য জীবন দিব কোনো দুঃখ নাই, তবু তুমি আমার কাছ থেকে মাইন্ডটা সরাই ফেলো। এ জায়গায় আমার মাইন্ড একটা শর্তে উঠবে, আমি তো নবুয়াতি ঠিক রাখবো, মুসলমানগিরি ঠিক রাখবো, তোর মাথার মাঝখান দিয়ে একটু পরে করাটটা ফ্যাস করে ঢুকিয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা সবার আছে গো বাবা, মৃত্যুর যন্ত্রণা সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীরও ছিল, যেই নবী আমার আল্লাহর সাথে সামনের সিয়ার মিরাজের রাত্রে বইয়া দেখা করে, আমার নবী আল্লাহকে বলে, মানি মৃত্যু নামে কোন বস্তু আছে দিব? কুরআনে বলে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, কিয়ামতের মাঠে মৃত্যু নামক একটা জানোয়ার থাকবে, কি থাকবে? হ্যাঁ, মৃত্যু নামে কিন্তু একটা বস্তু আছে, এইটা দুম্বার মতো, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলবে আজকে কি মরবেও না কেউ জীবিত হবে না, ওইটারে লইয়া তখন আজরাইলকে বলবে আজকে জান্নাতের ভিতরে ওরে সবাই দিয়ে দে, মৃত্যু নামে যে বস্তুটা ওটা জবাই দেওয়া হবে, আর কেউ মরবেও না, আর কেউ হওয়ার সিস্টেম নাই, আপনার আমার সামনে আল্লাহ মৃত্যু নামে বস্তুটা জবাই দিয়ে দেবে, কোরআন শরীফের কথা, যখন মারহাবা। হে জাকারিয়া শোন, একটা শর্তে আমি আল্লাহ তোরে মাফ করে দিব, নবতির দপ্তর থেকে নামটা কাটবো না, সেই শর্তটা হলো তোর মাথার মাঝখান দিয়ে যখন করাটটা ঢুকবে, মৃত্যুর যন্ত্রণা সবাই আছে, ওই মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে বলতে পারবি না, উ বললেই তোর নবুয়তি কাটা, মুসলমান থাকবি কিন্তু নবুয়তি কাটা। জাকারিয়া নবী বলে আমার জীবনের তো এমনি যাইব না, তুমি শুধু আমারে একটু হেল্প করো, আমি যেন আমার জবান দিয়ে মুখ দিয়ে আমার অন্তর দিয়ে যেন উ শব্দটা বের না হয়। আপনারা জানেন সূরা আল ইমরানের মধ্যে আসছে জাকারিয়া নবীর কথা, আল ইমরানের মধ্যে আসছে, আপনি ভাবেন না এটা বানানো বানানো কথা বা মুখস্থ কথা, সূরা আল ইমরানের মধ্যে আসছে, জাকারিয়া নবীর মাঝখান দিয়ে যখন করাটটা ঢুকে মাথার মাঝখান দিয়া, জাকারিয়া নবীর জবান দাঁত জিহ্বা, কারণ জিহ্বা কিন্তু কারো কথা শোনে না, কথা বলে না কেন, জিহ্বা যে কোনো মুহূর্তে মুখ ফসকা বেরিয়ে যেতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আপনি আপনার বিবিরে কইছেন, তার হাতে পাও ধরে কইছি, এ গোপন ঘটনা কইস না, আমি অমুকরে মার্ডার করছি, আছে না এরকম? মনে রাখবেন মহিলাকে কথা পেড়ে কিন্তু কোনোদিন কথা থাকবে না, হোক আপনার সবচেয়ে প্রিয় বাজন বিবি হোক আর যাই হোক,
এই জন্য নবী নিষেধ করেছেন গোপনীয় কথা অন্তত মহিলাকে ব্যাংকে রাখো না। মহিলাকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো মুহূর্তে বের হয়ে যাবে, বান্দা বিপদে পড়ে যাবে। কথা কন না কেন? এমন এক ঘটনা আমার জীবনে শুনেছি, আল্লাহর এক বান্দা বড় ডাকাইতা ছিল, একজনে ওই বিলের মধ্যে নিয়ে হাত পা বাইন্দা মাইরে থেয়ে বসে গাইরা থেয়ে বসে সারা দুনিয়া খুঁজা লোকটার আর পায় নাই। আরে ভাই, আপনি যে কোন হাওরের মধ্যে, কিশোরগঞ্জের হাওরের মধ্যে থুয়া হেন অথবা চলন বিল, কয়েকদিন আগে চলন বিলে মাঝখানে গেছিলাম, ওয়াজরে মাওলা রে, দুই ঘন্টা গাড়ি চালাই কোন কিলে না ভাই না, রাত্রে মাহবিল করে আসার সময় আল্লাহরে খালি ডাকি আর তসবি পড়ি, আল্লাহ জানলে যেন যাইতে পারি, গাড়িটা লয়ে যেন আল্লাহ তুমি ডাকা যাইতে পারি। চিন্তা করেন কত বড় বিল, এই বিলের মাঝখানে নিয়ে যদি দুইটারে মাইরেও থুয়া হেন ও শিয়াল কুত্তার খাবার হবেন, মাজার জীবনে খোঁজ পাওয়া যাইব না। কথা কর না কেন? আল্লাহ তো মাইরা ধুয়ে আইছে তিন দিন টাইমে, বউ কে ঘটনা কি তুমি এমন এমন করো কেন? কইস না এ বৃষ্টি কি কোনোদিন মানুষের সাক্ষী থায়? কয় না, বৃষ্টি কোনদিন সাক্ষী থায় না। কয় আমি তো আরে মাইরে ধুয়েছিলাম, ওই আমানে কয় একদিন হে বৃষ্টি তুই সাক্ষী থাকিস, তুইও তো আল্লাহর মাকলুক আমিও মাকলুক, আমার অন্যায় ভাবে মাইরে ধুয়ে গেল, আমার সাক্ষী কেউ নাই, এই বৃষ্টি তুই সাক্ষী দিস অর্জন ভাসিও। বউ যখন ওই বৃষ্টি যখন আসতো ওই আল্লাহর বান্দা খালি বৃষ্টি দেখে মুসকি মুসকি হাসতো আর কইতেন মগর মগা বৃষ্টি রে রাখছে সাক্ষী। তো যখন হাসে বউ তো খুব করা, খালি কয় তুমি উপরে দেখছ ইয়া বৃষ্টি দেখলে খালি হাসো, কয় না এমনি হাসি, কয় না ক তুমি ডাকাইত মানুষ বৃষ্টি দেখলে হাসো, এর ভিতরে অবশ্যই রহস্য আছে, কয় না ওটা কম যাবো না। আরে ক যখন পিড়াপিড়ি করছে বাবা আদম রে কাজ করে লাইতেছে আর তুমি আদমের পোলা হইয়া তোমারও তো পোল্টি মাইরে দিবে, কথা কন না কেন? আমার বাপ তোমার বাবা আদম রে পোল্টি মাইরে জান্নাতে বাইর করে সারছে আর তোমারে তো আমারে তো ধরে জবাই দিব মিয়া। তো যখন জিজ্ঞেস করছে কও না লোক কি ক সোনা ক, আর সোনা কইছো কি আর আসছে এবার ব্যাংকের কথা বড় বড় ট্রান্সফার করে নিছে, ব্যাংকের কথা রাখতে পারে নাই। হ্যাঁ বাজানরে কিছুদিন যাইতে না যাইতে দুইজনের মধ্যে লাগছে গ্যাঞ্জাম, ডাকাত কয় আজকে তোরে খাইছি, ও দৌড়ে যে চল্লাই আর কয় শোনো এই যে দুই বছর আগে একটা লোকরে বৃষ্টির মধ্যে জবাই দিছে আসামি পায় নাই, এটা হলো আমার এই ডাকাতটা, তাহলে সাক্ষী হতে পারে কি পারে না? এ বন্ধুরে বিশ্ব নবী বলে ও দুনিয়ার মানুষ তুমি মনে রাখো যেমনে করে মহিলাদের পেটে কথা থাকে না, জমিনও একদিন তোমার বিপক্ষে কথা বলবে, জমিনও তোমার পক্ষে কথা বলবে না, জমিনের ভিতর থেকে তুমি কোথায় কি করছো সব সাক্ষী দিয়া দিবে আল্লাহ আকবার বলে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ কোরআনে বলে জমিন তোমার পক্ষে কথা বলবে না, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ দুনিয়ার কেউ না জানলো জমিন সাক্ষী আছে না নাই, কোথায় ডাকাতি করছেন, কোথায় জেনা করছেন, কোথায় চুরি করছেন, কোন টেবিলে বসে ঘুষ খাইছেন, কোন জায়গায় বসে মানুষকে মারছেন, কোন জায়গায় বসে গুনাহ করছেন কেউ জানে না, জমিন জানে কি জানে না, জমিনের মালিক জানে কি জানে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এমন একদিন আসবে জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তুই নিজেও জানোস না। কথা কন না কেন? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, বিশ্বাস হয়? এই যে টুঙ্গির ইস্তেমা চলতেছে, জমিন সাক্ষী দিবে কি দিবে না? দিবে। আরে সুবহানাল্লাহ, কালকে বৃষ্টির মধ্যে আল্লাহর পাগল গুলো যেইভাবে ভিজছে, আমার মন কয় যদি কোনো ওসিলায় মাফ করে আল্লাহ বৃষ্টির ভিতরে আল্লাহর ওলিদেরকে মাফ করে দেবে, যেইভাবে টুঙ্গির ইস্তেমা আমার ভাইরা ভিজছে, সুবহানাল্লাহ বেহামদি সুবহানাল্লাহ বেহামদি, আল্লাহ শুকর আল্লাহ যারা টুঙ্গির ইস্তেমায় আছে এদেরকে আপনি মাফ করে দেন, এ জোরে করে আল্লাহ, টুঙ্গিতে যারা আসছে যারা যাবে আজকে যারা যাবে, আজ থেকে তো শুরু জুমার পরের থেকে আম্বয়ান শুরু, তা আজকের থেকে যদি আম্বয়ান শুরু হয় ভাই দেখো কাজ কাম নাই, বছরে তিনটা দিন তো
তিনটা দিন যায় একটু সময়টা লাগায় না, ওই যে আল্লাহ তো কোরআনে কইছি ইয়াওমাইদিন তুহাদ্দিত আখবারহা, জমিন তোমার পক্ষে কথা বলবে, জমিন তোমার বিরুদ্ধে কথা বলবে, জমিনে কি করছে সব কয়ে দিবে তোমার, কেউ বলতে হবে না, জমিনই কয়ে দিবে। যদি টুঙ্গির ইস্তেমাটার সাক্ষী রাখে না, যদিও আকাম ফুকাম হয়ে গেছে, জমিনে কইবে আল্লাহ ওর জীবনে তো কোনো কিছু নাই, তিনটা দিন দেখতেছি বালাই দাও মাফ করে দাও, আল্লাহ পারে না বিশ্বাস হয়। আরে কয় কি বিশ্বাস হয় না, মিরাজের রাত্রে আমার নবী যায় দেহে দুইটা লোক জর্গা করতেছে, নবী জিজ্ঞেস করে তোরা দুজন জর্গা করুস কে, এই দুনিয়ার দিকে আয় ওখানে জর্গা করুস কে, বলে আমরা জর্গা করি না আমাকে করাই পাশে, কই কে দুনিয়া বসে আমরা জর্গাটি ছিলাম, তো তোদের পক্ষে কি কোনো ফয়সাল নাই, বলে ফয়সাল একজনই আছে সে হলো আপনি। নবী বলে আমি তো এখনো মৃত্যুবরণ করি না, আমি কি ফয়সালা করে দিয়ে যাবো, তোদের ফয়সালা মালিক করব, তবে আমি বুঝে গেলাম যারা দুনিয়ায় যেই কাম করব মরার পর ওই কামই করব, কথা কর না কেন, যাগো স্বভাব থাকবে কুত্তার মতো ও মরার পরে কুত্তার চেহারা নিয়ে উঠব, যার চেহারা থাকবে যার স্বভাব থাকবে শুয়ারের মতো আর মৃত্যুর পরে চেহারা শুয়ারের মতো হয়ে যাবে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, যাদের চেহারা গরুর মতো যাদের স্বভাব জোর গরুর মতো থাকবে গুতানো স্বভাব, ও নিজেও ভালো না আর একজনও ভালো থাকতে দেবে না, গরুর মতো স্বভাব আছে না, আর চেহারা আল্লাহ গরুর মতো সিং বানাই দিবে, আল্লাহ আমাদের এই সমস্ত আজাব গজব থেকে হেফাজত করে। তো বিশ্ব নবী বললেন তোদের ফয়সালা আল্লাহ মাহবুদ করুন, তবে মনে রাখিস তোদের কারণে আমার একটা জিনিস তাজরিবা হইলো, আমার একটা জিনিস অকেফাল হইলো, যে তোরা যে দুইজনে হেনাইয়া জর্গা করতেছস তোকে যারা আল্লাহ স্যাম্পল বানায় আমার দেহায় দিল, আমার উম্মতরে বলতে পারবো যেই যেই খাসলাত এই দুনিয়া আসবা দুনিয়ার থেকে ওই খাসলাত মরার পরও থাকবে ওই অবস্থায় আল্লাহ তোমার উড়াইবে, বাজান দেবার আমার দিকে তাকাবেন কিয়ামতের মাঠে যখন দুইটা মানুষকে আল্লাহ বলবেন ইনতালিকু আবদান ইলান নার, এই তোরা দুইজন এদিকে দুইজন লোক দূরে আইব আয়া বলবা আল্লাহ ক ইনতালিকু আবদান ইলান নার ওয়াহিদ ইলান নার ইতনাইন ইলাল জান্নাত, আল্লাহ পাক বলবেন এই তুই তুই জাহান্নামে যা আর একজন লোক কবে ইলা সানি ইলাল জান্নাত তুই জান্নাতের দিকে যা, তা আল্লাহর অর্ডার পাইয়া দোনোজন দৌড় দিব দোনোটায় দৌড় মারবে ধুমছে, ওই লোকটা আমিও হতে পারি আপনিও হতে পারেন, আপনার মতের সভাপতির কমিটির কেউ হতে পারে, এমপি সাহেবও হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, কথা কর না কেন, ইনতালিক আবদান ইলা নার ইলাল জান্নাত ওয়াহিদ জান্নাত ইতনা জাহান্নাম, যা তুই জান্নাতে যা তুই জাহান্নামে যা, আল্লাহর অর্ডার শুনে দুটো এমন দৌড় দিব, তো জান্নাতে যেটা যাবে ওটা তো যাবে ও দৌড়ে দিয়েছে, আর যেটা জাহান্নামে যায় ওটার আল্লাহ ডাক দেয় এদিকে, এই ও তো জান্নাতে যাবে ও জানে ওর সুর স্থির সুখ ও যাইতেছে তুই দৌড়াইতেছিস কে, তুই তো জাহান্নামে যাবি, লোকটা তখন বলবে মালিক রে আমি জানি আমি সারতে পারবো না, তুমি বলছিলে ইলিয়াস রহমান জিহাদি জুমার দিন একদিন বলছিল জমিন তোর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তোর জীবনের সব কথা গোপন ফাঁস করে দেবো জমিন, তা আমি কোথায় কি করছি তোমার জিজ্ঞেস করা লাগবে না জমিনই তো কয়ে দেবে একটু পরে আমি জানি, কিন্তু মালিক রে জীবনে কোনোদিন তোমার দেহি নেই, আজকে দেখছি জীবন উলামা একরাম বলতো নামাজ পড়তে রোজা করতে হজ করতে যাকাত করতে তাদের কথা মানি নেই, মনে মনে ভাবতাম দূর এটা আল্লাহর কথা হইতে পারে অথবা ইলিয়াস রহমান জিহাদির কথা হইতে পারে, আল্লাহ গো জিহাদির কথা না শুনিয়া গুনাহ করছি নামাজটা ঠিক মতো পড়ি নাই কিন্তু তোমারে অন্তরে আল্লাহ হিসাবে মানতাম, কিন্তু আজকে যখন তোমার জবান দিয়ে সরাসরি বলছো জাহান্নামে যাও তখন আর তোমার কথাটা আমি ফেলতে পারি না, কিন্তু আমার একটা জিনিস জানা যে আমি দৌড়াইতেছি আর পিছনে পিছনে দিক তাকায়া ভাবতাছি দেখি আমার মাওলা একবার আমার ডাক দেয়নি, ডাক দিয়ে একবার বলেনি যা তোরে মাফ করে দিছি,
নিজের হাতে মদের তুবি বানায়া কোনদিন জাহান্নামে ফেলবা। বাজান ওই লোকটা, আমিও হতে পারি আপনিও হতে পারেন, দেখেন তো দিলটা নরম হয় কিনা। এটা আমার কথা নয় গো, আমার আল্লাহ তোমার আমার সামনেই ঘটনা ঘটাবে। যখনই বলবে তুই দোর মারসার পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাস কেন, তুই তো জানোস একটু পরে জাহান্নাম তোর হয়ে যাবে। লোকটা বলে আমি জানতাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আমার মায়ের চাইতে দরুদি, বাবার চাইতে দরুদি। যদি একটা বার তুমি আমার ডাক দিয়ে বলো তোর মতো একটা তেলাসুরা পাখি জাহান্নামে গেলে তোমার কোনো কিছু আসবে যাবে না, অতবার যদি আমার জাহান্নামের জান্নাতের একটা কোনায় ফেলায় রাখো কেউ তোমার বাধা দিয়ে রাখবে না। আল্লাহ তুমি যদি আমার মাপ করে দাও, এই আশায় আমি বারবার ঘুরে ঘুরে তাকাইতেছিলাম। আমার আল্লাহ বলে যা তোর অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ তোরে মাপ করে দিলাম। মাপ পাওয়ার আশা আছে না নাই? তখন এই লোকটা বলবি আল্লাহ কোন আশায় আমার মাপ করলা এটা জানতে চাই। এবং তুই জানোস আমি যে কোন কারণে তোরে আজকে মাফ করছি, আল্লাহ যদি জানাইতা কেন তুমি আমার কোন আশায় মাফ করছো কোন আমলের কারণে, আল্লাহ বলবে তোর একটা আমল আমার একদিন ভালো লেগেছিল, কোনটা? জুমার নামাজ পড়তে গেছিলি, টুঙ্গের ইস্তেমায় গেছিলি, অথবা আল্লাহর এক বান্দা বাথরুমে যাইতেছিল তুই তার একদিন ইকরাম করছিলি, অথবা একটা ভিক্ষুক তোর দরজার সামনে দাঁড়ায়াছিল ভিক্ষুকটার সম্মান করছিলি, অথবা আমি মাবুদের একটা জিনিস ভালো লাগছিল তুই খাবার প্লেটে বইয়া খাবার প্লেটটারে নবীর একটা সুন্নাত চাটিয়া চাটিয়া খাইছিলি, অথবা আমি দেখছিলাম ইলিয়াসুর রহমান জিহাদি বলছিল মসজিদে ঢুকবা ডাইন পাও দিয়া বের হবা বাম পাও দিয়া, একদিন কে তুই বাম পাও দিয়া মসজিদ থেকে বের হইয়া গেছস না ডাইন পাও দিয়া গেছস, হঠাৎ করে আবার মসজিদে ব্যাক করছ। সুন্নাত হলো মসজিদ থেকে বের করার সময় বাম পাউডা আমি কেন ডাইন পাউডা বের করলাম, এই যে তুই অন্তরের সাথে একটু জেহাদ করে আবার মসজিদে রিটার্ন ঢুইকা আবার বাম পাও বাইর করে ডাইন পাও জুতা পায়ে দিছোর, ওই দিনকার নফসের জেহাদটা আমার কাছে ভালো লাগছে। এখানে শেষ নয় গো, দুই বন্ধু মারামারি করছোর জায়গা জমি নিয়া, দুই ভাই মারামারি করছো, বড় ভাই ছোট ভাইরে ঘুষি দিছে, ছোট ভাইরে বড় ভাই ঘুষি দিছে মাইট দিছে, বড় ভাই চুপ করে দাঁড়াই থেকে সহ্য ধারণ করিয়া কয় তুই ছোট ভাই হই আমার গায়ে হাত দিলি, যা বিচার আমি আল্লাহর কাছে দিলাম। বড় ভাই কারো কাছে তোরে হিন্না করিয়া তোর বন্ধু তোরে হিন্না করে বিচারটা আমি মাওলার কাছে দিছি, ওরে আমলটা আমি আল্লাহর কাছে ভাল লাগছিল, তোর ওই কথাটা আমার ভাল লাগছিল, ওই দিনকে আমি তোর কথাটার গন্থর মধ্যে রাখে রাখছি, তুই এরপরে যত পাপ করছো আমি তোর পাপটারে আমি প্রাধান্য দেই নাই। দেখবেন বাবা কোনো আলেমকে যদি আপনি ভালোবাসেন, কোনো পীর সাহেবকে ভালোবাসেন, পীরের কাছে মুরিদ হন, যদিও আপনার সামনে সে অন্যায় করে ফেলছে আপনার পীরের অন্যায় মনে হয় না অন্যায় করছে, কথা কন না কেন আপনি বলে ফেলেন মামুলি ভাবে বলেন, মানুষ তো ভুল হইতেই পারে, বলে না মানুষ তো ভাই আমার পিসা হয়ে গেছে হয়ে যায়। আমার আল্লাহ বলে এবং দা তুই জই যে আমি তোরে একদিন অন্তরে গাইতে রাখছি, তোর আমলটা আমার কাছে ভাল লাগছে, আমি মালিক ওই অন্তরটারে আর কোনোদিন সরাইতে পারি নাই, যতই তুই পাপের কাম করতি আবার একটা ভালো কাম করাই ওটারে মর্জনা করে দিতাম, আবার একটা ভালো কাজ করাইতাম ওই পাপটা মাফ করে দিয়া আমি তোরে সমান সমান রাখতাম, একমাত্র তোরে জান্নাত দিবার লাগিয়া। আল্লাহ আকবার করে বলতে পারে না? এখানে শেষ না, বিশ্বনবী মিরাজে যায় জিব্রাইলকে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখতেছেন লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় জাহান্নামের মধ্যে ঘুরতাছে, এই লোকগুলো একদিন মাপ পাবে, যারা মারহাবা নবী আমার কে রাতে দেখা যায় আমার উম্মত, এগো কপাল আমার নাম লেখা,
কার দুনিয়া সব নবীর উম্মতগুলার কপালে নাম লেখা থাকবে তার নবীর নামে, নালে চিনবেন কেমনে আপনার নবীরে? দেখবেন দুই দলে যখন মারামারি লাগে, আওয়ামী লীগ আর বিএনপি অথবা জাতীয় পার্টি জামাত ইসলাম, হাত পাকা কোন যেই পাকা কোন রাজনীতি করিও না জীবন ওটা বুঝিও না, দেখবেন যেই দলের যেটা করেন এখানে কিন্তু তার একটা ব্যাস থাকে, লাগান নাই মনে হয়, এমপি সাহেবের কাছে গেলে তো ঠিকই লাগায় জান আপনারা, ও ফুলের মেলা লাগা কথা কন নাই, ও বাবা তখন তো ঠিকই এমপি সাহেব দেখেন বঙ্গবন্ধুর ছবি সহ লয়েছে, তখন দিয়ে ছবি সহ মসজিদে ঢুকে নামাজ পড়ে কথা কন লাগে আছে না, অনেকে ছবি এখানে লাগানো রয়েছে ব্যাস, আওয়ামী লীগের মনোগ্রাম বিএনপির মনোগ্রাম জিয়াউর রহমানের ছবি সহ হঠাৎ করে আসর আজান দিয়েছে আপনাদের নামাজি ওটা হয়ে রয়েছে আপনার নামাজে খারাই গেছে, এটা তো অবশ্যই জায়েজ হয়ে গেছে, আপনার নেতার ছবি না এই নামাজের ভিতরে অন্য কোন নেতার ছবি চলবে না, একমাত্র নেতা আমার আল্লাহ, কথা বন্ধ করুন, একমাত্র আল্লাহ আলো নেতা। এখন প্রশ্ন করবেন হুজুর আপনার পকেটে দশটা নোট আছে, অনন্ত বঙ্গবন্ধুর ছবি আছে, কথা বন্ধ করুন, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা যদি কিছু হয় সরকার রইল আমার কিচ্ছু হইব না, কথা বল না কেন? আর এই যে আপনি ব্যাস লাগায় গেছেন এইটা আপনার হইব কি লেগে জানেন? এটা রাষ্ট্রীয় সম্পদ, যদি এটা আপনার দলের কারণে, এটা আপনার মুদ্রা না, এটা আপনি খুইলা পকেটে দিয়ে নামাজ পড়লে আপনারা কেউ না করবে না, কথা বল না কেন? আর যদি টাকা আপনি ধুইয়া ওই দোকানদারে কোন ভাই আমি নামাজ তো পড়ে এই ছবি আছে তো ধর, দোকানদার কবে খালি যা নামাজ দুই রেখাতের আগে দেখবে আমি নাই, এই জন্য যায় কথা কন না গায়, আর ওইটা খুলে তুইলে আপনারা ফেরত দিল, কথা কন না গা মনে আমার কথা বুঝেন নাই আপনারা, বুঝাইতে পারছি মোটামুটি না, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আমার মালিক বলেন তোর নবীরে তুই চিনবি কেমনে? একটা মাত্র কারণে চিনতে পারবি, প্রত্যেকটা নবীর মনোগ্রাম হলো তার উম্মতের কপালে তার নাম থাকবে, তার নবীর নাম থাকবে এবং নবীর এইখানে তার নাম থাকবে, হাতের বাজুর মধ্যে নবীর মনোগ্রাম থাকবে, আল্লাহর নাম থাকবে আর ওই নবীর নাম থাকবে, এ আরো জোরে বলুন আল্লাহ, তাহলে আপনার নবীর আপনি চিনবেন কেমনে? আল্লাহই চিনাই দিবে একটা মনোগ্রাম দেখায়, তো আমার নবী দেখতেছেন যে জাহান্নামের মধ্যে দুইটা লোক দেখা যায় কিন্তু দুনোটা আমার উম্মত, ওই যে আমি বলছিলাম দুনিয়ার কোন নবীর জান্নাত জাহান্নাম দেখাইয়া ওয়াজ করায় নাই, অনলি ওয়ান, একজন মানুষকে জান্নাত জাহান্নাম দেখাইয়া দুনিয়ায় পাঠাইতে বয়ান করার লাগে সে হলো আমার নবী, তো নবী আইসা বর্ণনা করতেছে জাহান্নাম দেখলাম আমার দুইটা উম্মত, কিন্তু এই দুইজনে কি করবে জানি না, তবে জিব্রাইল বলল আমার দোয়ার খাতিরে আর মায়ার খাতিরে যে নবী এই দুজন আল্লাহ মাফ করব, জোরে করে আরো জোরে, এখন সাহাবীরা বলে সাহাবীরা তো আপনার আমার মতো দামিস মার্কা উম্মত না, হেরাটা সহজে ছাড়ে নাই, বলো হুজুর ওই চেহারাটা কেমন দেখলেন, আমি আবু বকরের মতো কিনা, আমি উমরের মতো কিনা, আমি খাত্তাবের মতো কিনা, হুজুর আমি ওসমানের মতো কিনা, নবী বলে জাগো দুইজনের চেহারা দেখলাম আমার সাহাবীদের মধ্যে একজনও নাই, এরা আলাদা ধরনের দুইটা চেহারা, তাহলে বোঝা গেল দুইটা ফেরেশতা বানায় রাখছেন নবীরে বুঝানোর লাগে, সুবহানাল্লাহ বলে না, হইতে পারে ওই দুইটা লোক আমিও হতে পারি আপনিও হতে পারেন, নবী আমার মিরাজের রাত্রে সাহাবীদের কাছে বললেন হুজুর কেন আল্লাহ ওই দুজনকে মাফ করবে, বলে কিয়ামতের মাঠে আল্লাহ যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর কাছে তো কোনো ঘুষ চলবে না, বিচার করার জন্য আল্লাহ চেয়ারে বসবে, চেয়ারে বসার পরে দুইজনের ডাক দিয়ে জিজ্ঞেস করবে এদিকে এ খারাপ কাম করছিস কে, আল্লাহ করছিলাম শয়তানের দোকায় পড়ে, জীবনে ভালো কাম আছে, আল্লাহ ভালো কাম টাম কিচ্ছু দেখি না, হঠাৎ করে বলবে তোর বাকি পড়ছে কট্টুক, তোর বাকি কট্টুক পড়ছে, বাকি হলো আল্লাহ হাজারের ভিতরে 999টা আমল আমার আছে একটা বাকি আছে, সুবহানাল্লাহ বলেন না, আর ওইটারে জিজ্ঞেস করবে তুই তুই এমন কে, কয় আল্লাহ ওর তো 1999টা আছে আর আমার একটা আছে, আমার আছে একটা, আল্লাহ বলবে তোর আছে একটা আর ওর আছে একটা বাকি, এটা কেমন হইল? তাহলে একটা কথা কই, আগে তোরে দিয়ে টেস্ট করি, এ বান্দা তুই না তোর বিবির লেগে অনেক কিছু করছিলি, ঘুষ খাইছিলি, সুদ খাইছিলি, মদ বেচছিলি, গাঁজা বেচছিলি, ইয়াব্বা বেচছিলি,
আব্বা চিনেন না? ইয়াবা না ইয়া আব্বা, আব্বার সাথে যেটা ভালোবাসো ওইটাই তো আব্বা, যেইটা খাই আব্বারে জবাই দেয় ওইটাই তো বড় আব্বা। কথা কন না কেন, যেই আব্বা খাইয়া মারে জবাই দেয় ওইটা তো বড় আব্বা। তো আব্বা বেসিলি সব কিছু করছিলি, নিতাগিরি দেখাইছিলি, জানা তুই একটা নেকি লই না। বাজান রে আমার দিকে তাকাবেন, বুখারীর হাদিস পাইবেন না, বানাই কইতাছি। নবী আমার বলেন সাহাবীরা রে এই মানুষটা একটা নেকির জন্য প্রথম যাবে ওয়া উম্মিহি ওয়া আবি, কোরআন শরীফের আয়াত, একটা নেকির জন্য ওয়া উম্মিহি ওয়া আবি প্রথম মার কাছে যাবে। মা বলবে আমার কোন পোলাপান ছিল না, বিয়া হয় নাই, কারণ আমার হিসাব নিকাশ হয় নাই, দেয়ার কোন সিস্টেম নাই, আমার বেশি থাকলে তোমার দিতাম, আমার হিসাব নিকাশ কোনো হয় নাই, ভাগো। ও সাহেবাতি ও বানি, সাহেব মানে ছেলে সন্তান, বাবারে তোর জন্য রিকশা চালাইছি, কপাল দোষে একটা নেকি টান পড়ে গেছে দিবিনি, সঙ্গে সঙ্গে বলবে আব্বা তোমারে তালাশ করতাছি, আমারও হিসাব নিকাশ হয় নাই, টান পড়লে তোমারে দরকার হবে, হাতে টাইনে নেবো। অসহায়বাতি অবানি, এরপরে যাবে বোর কাছে, তোর জন্যই তো ঘুষ খাইছিলাম, একটা নেকি দে আমি গেলে তোরে নিমুনে পড়ে, বিবি বলবে আমার কোনোদিন বিয়া হয় নাই, আমার হিসাব নিকাশ হয় নাই, তোমার চিনি না। এই কথাটা বলতে দেরি আছে, কিন্তু আপনাদের কাছে তো আসল কথা বলি নাই, এখন শুনি আলন, এক একজনের কাছে যাই তার একজন পন্ত পোস্তে তালাশ করে বের করতে 10,000 বছর চলে যাবে। এইটা কি আপনার মিরপুর 6 নম্বর আর 1 নম্বর বাইতুল সুজুদার বাইতুল মামুনি, কিয়ামতের মাত্রা 50,000 বছরের রাস্তা হবে, কোন সিপার মধ্যে বউ খারাইছে, কোন সিপায় মা খারাইছে, কোন কাতারে বাপ খারাইছে কেউ তো জানবে না। মা বাপরে খুঁজা বাইর করতে অসহায়বাতি অবানি, লিকুল লিমরি ইম্মিন হুম ইয়াউমাইদিন শানু ইগনি বুজুহু ইয়াউমাইদিন মুসফিরা জাহিকাতু মুস্তাবশিরা, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। এই যে চার জনে খুঁজা বাইর করতে, এক নম্বরে মা বাপরে 10,000 বছর চলে যাবে, ছেলে মেয়েরে খুঁজতে, বউরে খুঁজতে আরো 10,000, মারে খুঁজতে 10, বাপরে খুঁজতে 10, বউরে খুঁজতে 10, ছেলে মেয়ে খুঁজতে 10, কয়টা হইল? অঙ্ক ভুলে যায় না, তাড়াতাড়ি কর, কয়বার? 40,000 বছর যাবে খালি এগো খুঁজা বাইর করতে, খুঁজা মুজা না পাইয়া আল্লাহর সামনে এতিমের মতো খাড়ায় দেখবো, ওজুহু ইয়াউমাইদিন মুসফিরা জাহিকাতু মুস্তাবশিরা। আমি কই না, কোরআনে কইতেছে ওজুহু ইয়াউমাইদিন মুসফিরা, চেহারাটা উজু মানে চেহারা, চেহারাটা মনে হবে কে জানোয়ারে ঘুষাইয়া বালুর মধ্যে ফেলাইয়া মাথা ঠাইসা দইরা ওরে কষ্ট দিয়া চুলগুলা আউলা জলা কইরা ফাতা ভিন্না বানাইয়া মাইরা দাইরা এরপর আল্লাহর কাছে পাঠাইছে। 40,000 বছর আল্লাহ খোঁজার জন্য কি টেনশনটা করছে, যখন এই অবস্থায় দেখবে আল্লাহ কোরআনে বলেন উজু হইয়া উমাই যে মুসফিরা, কি রে জাহিকাতু মুস্তাবশিরা, তোর মুখে হাসি নাই কে? জাহিক মানে হাসি, হাসি নাই কে? মুখ কালো কে? সঙ্গে সঙ্গে কবে আল্লাহ তুমি ঠিক কইছিলা, ছেলে মেয়ে তোর আপন না, বিবি তোর আপন না, যার লেগে পাপ করতাছ আপন হইলাম আমি, যে হাদিস সব কইছিল বিশ্বাস করি নাই, বউ সওয়াল মাইয়া বিবি বাচ্চা বন্ধু বান্ধব কেউ আপন না, আপন কে? হে মালিক কে 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 কে? আমি তার কুরবান হয়ে গেছে 40,000 বছর আমি ঘুরছি, কেউ আমার একটা লেখি দেয় নাই। আল্লাহ বলবে যা ইনতালেক, যা, যখন আল্লাহ কবে যা পিতা তাকে বলবে আল্লাহ তো তুমিও আমার ছেলেমেয়ের মতো হয়ে গেল, কারণ ওরাও যখন দিল না তুমিও তো দিলে না, তোমার নাম যে রহমান এটাও তো প্রমাণ করলাম না, ঠিক আছে যাই যাই। যে মানুষটার একটা নেকি আছে আল্লাহ অর্ডার দিবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি তো 100-100 না হইলে, 1,000 না হইলে আমি তোরে জান্নাত দিতে পারি না, তোরা জাহান্নামে যা। ওই লোকটা লাফ দিয়ে দাঁড়ায় বলবে মালিক
আমি তেমনি জাহান্নামি একটা নেকি দিয়ে কি করব, আমার ওই ভাইটা যদি একটা নেকি পায়া জান্নাতে যাইতে পারে গো আমার নেকিটা তারে দিয়ে দাও, সে অন্তত জান্নাতে চলে। আমার মালিক বলবে ঠিক আছে তুই যা, জান্নাতের টিকিটটা যখন হাতে পাবে ওই জান্নাতি মানুষটা এখন তো তার পাওয়ার বাড়িয়ে যাবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ বলে জান্নাতে মানুষ যার চাবি তাই পাবে। আল্লাহু আকবার আল্লাহ। যখন কবে মালিক রে জান্নাতের টিকিট দিছে কয় হ্যাঁ এখন যা, ওই লোকটা বলবে আমি প্রথম চাই মা তাস্তাগি আমার যেই ভাইটাই একটা নেকি আমার দিয়ে দিল, আমার বিবি দিল না যাগো জন্য জান খরচ করলাম, যাদের জন্য রড কিনাই না বিল্ডিং করে টাইলস করিয়া বিবি বাচ্চারে শত শত হাজার হাজার টাকার খাতে শুয়াইলাম, 40,000 বছর ঘুরছি কেউ আমার একটা নেকি দিল না। আমি বুঝিয়া লইছি এই বাপ তো বাবার এই বন্ধু, ওরে জান্নাত না দেয়া পর্যন্ত আমি যাব না। যা তোরেও দিলাম নবী আমার বলে সাহাবীরা রে, তখন ওই লোকটা বলবে আল্লাহ তুমি তো দেও নাই ও আমারে নেকি দিল, তুমি দিলে দিতে পারতা, তুমি তো আল্লাহ ইনশাআল্লাহ হবে আকামিল হাকিম, তুমি বিচারো, তুমি ইচ্ছা করলে আমার খালাস দিয়ে দিতে পারতা একটা নেকি। আল্লাহ বলবে বান্দা রে তুই কেমনে ভাবলি আমি তোরে দেই নাই, এই যে লোকটারে খুঁজা দে তোর বন্ধু বানাইছি তোরে বুঝাই দিলাম আপন জন আপন না আপন হলাম আমি, এই একটা নেকি ওলারে খুঁজা দে তোর সাথী বানায় দিছি রহম করছি আমি মওলা। আল্লাহর পথে সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু আজকে মনে রাখবেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য শুধু জীবন দিবেন না, মাঝে মাঝে ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ কোনে বলছে কুনু মাআস সাদিকিন, ভালো বন্ধু বানাই নেবা হতে পারে ওই লোকটার মতো একটা নেকি দিয়ে তোমারে পার করাই দিতে পারে। দান করেন সকলে মা বাবাকে ভালো রাখেন, ঈমান নিয়ে মৃত্যু দান করেন, মেরাজের চা বেশি বেশি আমল করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের জন্য প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আজকে দোয়া করলাম, দোয়া চাইলাম রমজান মাসে উমরায় যাব, আপনারা সবাই দোয়া করবেন, আজকে ফাইনাল করলাম শেষ দর্শকের দিকে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা কেউ যাইতে চান যেতে পারবেন। আল্লাহ সবাইকে রমজানে উমরা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. مالك رے رمضان ماشر ماتر ماسكني اكتا ماشا سي والا رجب ماشر عمول گولا تمہار کسوان اقدامی اللہ زرائی تمہار বান্দাগুলি তওবা নিয়াত করে তোমার কাছে তওবা করছে, এদের জীবনের সবার গুনাহ মাফ করে দাও, কার ছেলের অভাব কার মেয়ের অভাব কার সংসারে শান্তি নাই জানি না, কে যেন ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া দোয়া চাচ্ছে। জুমায় মসজিদে আজান যখন হয় তখন মসজিদের দিকে পা পা হাঁটি ঘাটি করে আসতেছিলাম, হঠাৎ করে তোমার এক পাগল আমার কাছে বলে বুঝুন আমার ফুপু এমন ক্যান্সার হয়েছে আর মাত্র 3-4 দিন সময় দিছে ডাক্তার, ডাক্তার যদি বলে আর 3-4 দিন বাঁচবে হতে পারে 3-4 মিনিট আর বাঁচতে পারে, হতে পারে 3 বছরও বাঁচতে পারে মালিক, হতে পারে তুমি ইচ্ছা করলে তারে আরো 30 বছরও বাঁচাইতে পারো। কত ডাক্তার বলিয়া দেয় 3 মাস বাঁচবে কিন্তু সে 30 বছরে মরে না। আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলছো অনেকের মা নাই বাবা নাই, গত সপ্তাহে চলে গেছে আবু বকর সাহেব সভাপতি সাহেবের ভাইয়ের আর ছেলে সহ, আরো যারা চলে গেছে তাদের কবরের শান্তির ব্যবস্থা তুমি করিয়া দিও। আমালি যারা আমার মসজিদ মাদ্রাসায় দান করলো
তাদেরকে তুমি ভালো রাখো আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল বাদনের বাবা আমার এতিমখানায় ছেলেদের ফল খাইবার জন্য 3000 টাকা দান করেছে আল্লাহ তার বাবা মাকে জান্নাতের ফলের ব্যবস্থা করে দিও অনেকেই আল্লাহ দোয়া চায় গো অবশ্যই মনের মধ্যে কোন অশান্তি দোয়া চায় যে যেখান থেকে দোয়া চায় তাদের কবুল করে নিও মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছে মাননীয় মেয়র সাহেবও দোয়া চাইছেন নগরটার সুন্দর পরিষ্কার করার জন্য আমরা সবাই মিলে আমাদের এই নগরটার সুন্দর রাখবো ভালো রাখবো পরিবাটি সুন্দর পবিত্রভাবে রাখবো আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে দিও একটা দরখাস্ত দেই টুঙ্গি ইজতেমা তুমি কবুল কইরা লও না যেই সমস্ত দেশের থেকে আসছে 160টা দেশের থেকে আসছে আল্লাহ কবুল করে লও শুনলাম 200 উপরে দেশের থেকে মানুষ ভিসা লাগায় আসতেছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো সর্বঅবস্থায় তাদের সহি সালামত আসার তৌফিক দান করো আল্লাহ সমস্ত শয়তানের শয়তানি থেকে হেফাজত করো সরকারিভাবে প্রশাসনিকভাবে সর্বদিক থেকে নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দিও যারা যাবে যারা যাইতেছে যারা নিয়ত করছে তাদের সবাইকে কবুল করো আল্লাহ যারা দোয়া চাইছে তাদেরকে কবুল করো আসসালাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাহু বিরহমাতিকা ওয়া রাহিম যা প্রশংসা করলাম কা আল্লাহ খুশি হইলেন কে আল্লাহ বেজার হইল কে আল্লাহ জীবনে যদি কোনোদিন একটা দিন আমার মাবুদকে খুশি করতে পারে মৃত্যুর আগে হলেও যদি একবার পারে এ যাহা চিজ হে সব তেরে লিয়ে হে খুশ হো রব সব তেরে লিয়ে হে মালিক যদি একদিন খুশি হয় সারা দুনিয়া আপনার জন্য দলিল হয়ে যাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন উনি মাঝে মাঝে আল্লাহর ধ্যানে বসে উনি বলতেন আয় রব মেরে এক তাওফ দেও এক তৌফিক দে তেরে দিদার কে লিয়ে রব নে কাহা নহি সুলাইমান দুনিয়া কোই আম্বিয়া আর আদমিও কে সাথ মাই দেখা নহি করুঙ্গি কবিতার ভাষায় বলেন দুনিয়ার কোন মানুষের সাথে আমি আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় দেখা করব না দেখা করব না এটার মধ্যেই আল্লাহ সীমাবদ্ধ প্রশ্ন আসতে পারে আল্লাহ বললেন কারো সাথে দেখা করবেন না এই চর্মচোখ দিয়ে আমাকে কেউ দেখতে পারবে না তবে আমার নবীর সাথে কেন দেখা করলেন এই শব্দের দ্বারা বোঝা যায় কেউ কেউ বলেন নবীর মেহরাজ হয়েছে স্বপ্নের ভিতরে সরাসরি দেখা হয় নাই এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ যে বলছে আমি কারো সঙ্গে মৃত্যুর আগে দেখা করব না দুনিয়া থাকা অবস্থায় এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ আমার নবীর সাথে দেখা করেন নাই পর্দার আড়ালে থেকে কথা বলেছে আবার আল্লাহ পাক বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম বান্দা তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো আমাকে ডাক দিবা আমারে তোমার কাছে পাইবা উদউ আস্তাজিব লাকুম আমারে ডাক দিতে দেরি হবে আমারে পাইতে দেরি হবে না কি রে গরম আয় বললেন নাকি মুয়াজ্জিন কি দিয়ে গেল পানির লগে খাইছি পেট শুদ্ধ নারী বুড়ি শুদ্ধ গন্ধ হয়ে গেছে আল্লাহ মালিককে দেখার নিয়ত আছে না আসতে কইলেন যে নিয়ত আছে আরে মিয়া আপনি একটা বিয়া করছেন বিয়া বউটা বিদেশ থাকে আপনি লন্ডনে বউ থাকে লন্ডন আপনি থাকেন বাংলাদেশ এক বক্তা গত কয়েকদিন আগে বিমানবন্দরে আমারে কইতেছে কয় ভাইজান ভাল লাগে না কে বউ থাকে লন্ডন আমি তাই বাংলাদেশ আমি বললাম তোর কোল বালিশটা হয়ে থাও
বহু লন্ডন থাকে কয় তাকে অল ফ্যামিলি লন্ডন, বিয়া হয়েছে লন্ডন, বাংলাদেশে ক্ষতিপিরি করি, বক্তাগিরি করি, ভাল লাগে না। আমি বললাম ভালো যে লাগে না এ কথাটা তোমার না, তোমার বাপ আদমের ছিল। সুবহানাল্লাহ কইলেন না? যারা জীবনে বিয়ে করেন নাই, এক বাপ বিয়ে করছেন, বউ সারাসারি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তো মরে গেছে, আপনি দুই মাসও ঠিক থাকতে পারবেন না। তাই আপনি জয়ী হন আর শক্তিশালী হন, ঠিক না বেটি? বিয়ে তো আল্লাহর, তাই জোরে জোরে কয় হ্যাঁ ঠিক। আর যারা করেন নাই এটা বুঝবেন না। ঠিক ওই বক্তায় আমার কইতেছে মন চায় বাংলাদেশের বক্তৃতা মুখে সাইরা লন্ডন চলে যায়। আমাকে লন্ডন চলে যাবা কেন, তুমি বাংলাদেশে নিয়ে আসো না, কয় ওরা ওখানে তো সিটিজেন। আরে সিটিজেন যদি হও তুমি তো বহু সূত্রে সিটিজেন হতেই পারো, আমিও তো ওখানে সিটিজেন। আমাকে তো এখানে বইয়া মাক কি মরকা ওই দেশে যে ঘুমাও গা। এটার দ্বারা এটা বুঝাইলাম যে বউ লন্ডনে আসবে বাংলাদেশে, সে অথবা সে যাবে মাসে দুইবার যায়, হ্যাঁ ওয়াস কইরাই চলে যায় লন্ডনে বাড়ি ঘরের মতো, কিন্তু বউ এক মাসের জন্য লন্ডনে ভাল লাগে না। আল্লাহ কেন? ওই যে বউর সাথে স্বামীর একটু সম্পর্ক মুআমালাত মুআশারাত ভালো। আমার মালিক বলেন যদি একটা মাস বিবির দূরে রাখার কারণে ভাল না লাগে, এই দুনিয়ার মানুষ আমি মওলা যে তোমাদের কত বড় প্রেমিক জানো না, যদি একবার আমি মওলারে বন্ধু বানাইতে পারো শহরের ভিতরে আমারে দেখবা, খাবারের মধ্যে আমারে দেখবা,